বোধ হচ্ছে বেশ মজার লোক। তিনি বলছেন, আমি একটি আন্তর্জাতিক সভাতে গিয়ে শ্রোতাদের জিজ্ঞাসা করলাম, কতক্ষণ বলবো বলুন তো, স্যার আপনি কত দূর থেকে এসেছেন, কত পণ্ডিত মানুষ আমাদের জন্যে, আপনি যত খুশি বলুন, কিন্তু আমরা আধ ঘন্টা বাদে উঠে যাচ্ছি। সেটা খুব বিপদ আছে, ভালোবেসে বলতে থাকে তো, আমরা বেলুর মঠে থাকি, ততক্ষণ বলবো, বলে আপনি একটু থামবেন, সেটা তো বলা যাবে না। সেজন্য হ্যাঁ, যতক্ষণ কিন্তু বুঝে নিতে হবে, ঠাকুর বলেছেন হারে ঠোরে বুঝে নিতে হবে। ওম যো ব্রহ্মাণম বেদধাতি পূর্বম যো বৈ বেদাশ্চ প্রহিণোতি তস্মৈ তম্মদেবম আত্মবুদ্ধি প্রকাশম মুমুক্ষুর বৈ শরণমহম প্রপদ্যে নিষ্কলম নিষ্ক্রিয়ম শান্তম নিরবধ্যম নিরঞ্জনম অমৃতস্য পরম সেতুম দগধেন্ধনমিবানরম ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবির্ময়েধি রুদ্রয়ত্তে দক্ষিণম মুখম তেন মাম পাহি নিত্যম ওম শান্তি 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 ওম শক্তি সমুদ্র সমুত্থতরঙ্গম দর্শিত প্রেম বিজৃম্ভিতরঙ্গম সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরুম শরণম ভব বৈদ্যম অদ্বয়তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলে বরমদ্ভুত চেষ্টম যামি গুরুম শরণম ভব বৈদ্যম নরদেব দেব জয় জয় নরদেব তম দেশি কেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পাদম মধুরম যতীন্দ্রম নরমূর্তিমন্তম বিবেক আনন্দমহম নমামি নম শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে পরতত্ত্বে সদা দীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া মঞ্চে উপবিষ্ট আজকে সভার সভাপতি পূজনীয় স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, আমার প্রিয় গুরু ভ্রাতা চন্দ্রকান্তানন্দজি, এই মঠের পূজ্য অধ্যক্ষ অঘোর আত্মানন্দজি, অন্যান্য সন্ন্যাসীবৃন্দ, এখানে উপস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তমন্ডলী শ্রোতৃমন্ডলী সজ্জন ব্যক্তিরা, আজকে আলোচ্য বিষয়ে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ সমুদ্রের সম্বন্ধে কিছু বলো তো, যদি কেউ বলে সমুদ্র কিরকম জানো, কত বড়, আর কিছু বলা মুশকিল আছে, সেটা শুধু আমাদের শুরু না। স্বামীজি সম্বন্ধে বলতে গিয়ে আমি স্বামী কৈলাসানন্দজির মুখে শুনেছি, একবার শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি যার খুব সঙ্গে করেছেন স্বামীজির, বকুনিয়ে খেয়েছেন প্রচুর, তিনি স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে প্রথম একটি শ্লোক উদ্ধৃতি নিয়ে শুরু করেছিলেন। সেই শ্লোকটা আছে শিব মহিম্ন স্তোত্রমে, বিখ্যাত শ্লোক আপনারা জানেন, অসিতগিরি সমম স্যাত কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র মুরবি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম নয়াতি। সেখানে পুষ্পদন্ত কবি বলছেন, অসিত গিরি যে কালো পর্বত যেটা আছে সেটা কিন্তু আমরা যদি মসি বলে মনে করি এবং সমস্ত সিন্ধুটা যদি পাত্র হয়, সিন্ধু মানে সাগর পাত্র যদি হয়, কাম যে কল্পবৃক্ষ যেটা আছে তার একটি সবচেয়ে শ্রেষ্ঠ একটি শেখা একটি
ব্রাঞ্চ যেটা আছে সৌরতরু বা শাখা, শাখা যদি আমরা লেখনী রূপে কল্পনা করি, সমস্ত পত্র যেটা লেখা হয়েছে এখানে, সমস্ত পৃথিবী মেদিনী হয়েছে ওর পত্র রূপে যদি কল্পনা করি, এবং লিখছেন কে, সারদা বাগদেবী সরস্বতী নিজেই বসে লিখে যাচ্ছেন। কতক্ষণ সময়? পরীক্ষার সময় 4-5 ঘন্টা দেওয়া হয়, ওরা সারা জীবন কিন্তু লিখে যাচ্ছে সর্বকাল। তদপি তা সত্ত্বেও হে প্রভু, হে ঈশ্বর, হে পরমেশ্বর, হে মহাদেব, তোমার গুণ কিন্তু গানা গুণগান কখনো করা যাবে না। ওরিয়েন্টাল হাইপারবোলি স্বামীজি কিন্তু বলতেন, ভারতবর্ষে আমরা অতিশয়োক্তি একটা অলঙ্কার আমাদের আছে, সবগুলো কিন্তু বড় সড় করে বলা। বিবেকানন্দের একটি গুণ ছিল, নিজে মজা মজা করে বলতেন, সি আই ফ্রম দ্য ওরিয়েন্টাল হাইপারবোলি। হাইপারবোলি ওটা অতিশয়োক্তি, প্রাচ্য জগতে সবগুলো কিন্তু বিশাল। স্বামীজি কখনো ছোট কাটো 10-15 বলতেন না, 100,000 বলে শুরু করতেন, লক্ষের কমে নেই। আর আমাদের কিন্তু পুরনো আমাদের ভক্তরা জানে, যখন পত্র লেখা হয় গুরুজনদের, আপনার শ্রীচরণ কমলে সহস্রকোটি প্রণাম, সহস্রকোটি আবার সবগুলোতেই শূন্যগুলিকে একেবারে আঘাতের কিন্তু বসেই যাচ্ছে। অর্থটা হচ্ছে অনন্তকে অভিব্যক্ত করার যে অদ্ভুত আকুতি, প্রাচ্য মনে কিন্তু সবসময় বর্তমান। যখন বলি আমরা সহস্রকোটি প্রণাম করে দেখুন তো, একবারে হাতটা ব্যথা হয়ে যাবে, মানুষ বাঁচতেই পারবে না। সহস্রকোটি মানে ও 10-12-5, কিন্তু বলার সময় তার বিশাল একটি ভিতরে আকুতি থেকে প্রকাশ করার একটা পদ্ধতি। এই অতিশয়োক্তি অলঙ্কার স্বামীজি খুবই প্রিয় ছিল, সবসময় বলতেন থাউজেন্ডস, মিলিয়ন্স ছাড়া কথাই বলতেন না। অনন্ত সেটাকে ব্যাখ্যা করার জন্য কালিদাসের কুমার সম্ভ্রম বলে যে বিখ্যাত যে সাহিত্য যেটা আছে মহাকাব্য, সেখানে মহাদেবের যে ধ্যানের একটি বর্ণনা আছে, শিব মহাদেব ধ্যান করছে। কালিদাস প্রশ্ন করছেন, সমস্ত লোকেরা শিবের উপরে ধ্যান করে, শিব কার উপরে ধ্যান করেন? শিব ধ্যানস্থ হয়ে আছেন, কিসের উপরে ধ্যান করেন? তখন বলছেন, উনি কার উপরে করবেন? আত্মানম আত্মানম অবলোকয়ন্তম, আত্মাকে আত্মার দ্বারা উনি অবলোকন করে তিনি আত্মারতি আত্মক্রীড়া, যেটা উপনিষদে আত্মারতি ক্রিয়ামান এসব ব্রহ্মবিদান প্রতিষ্ঠা, আত্মারত আত্মক্রীড়া আত্মানাম আত্মক্রিয়া, সব যেন উনি একেবারে অন্তরে কিন্তু ডুবে আছে। আর শিব কিন্তু কি পরে আছে, পরিধানে কি আছে আপনারা জানেন, মণি মুক্তা ফেলে পরিশ গলে নরসির অভাব, খেপার হাটে বাজার গান জানেন তো, সেখানে বলছে উনি মণিমুক্তা সমস্ত ফেলে দিয়ে নরসির হার পরে আছে। কালিদাস বলছেন, এই নরসির হারটা কি, কাছে গিয়ে দেখো তো কি শির ওটা? ও মা, প্রত্যেকটি শির, প্রত্যেকটি কপাল শুধু ব্রহ্ম কপাল। ব্রহ্মার আয়ু বলা আছে আমাদের, সহস্রয়ুগ পর্যন্তম মহর্যত ব্রহ্মণ বিদুহ রাত্রি নিবসহস্রান্তাম ইত্যাদি বলা আছে গীতাতে। ব্রহ্মার আয়ু বিশাল একটি বর্ণনা দেওয়া আছে, ব্রহ্মার আয়ু কত হতে পারে। আমরা হিসাব সিসাব করে দেখলাম, মোটামুটি 2,38,00,000 বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। মানুষের একটি বছরকে আপনি 2,38,00,000 যদি গুণ করেন, তাহলে ব্রহ্মার একটি ব্রহ্মার আয়ু। সেরকম ব্রহ্মার কপাল যে পড়ে আছেন, আর কতগুলো কপাল আছে তার মধ্যে, অনন্ত কোটি ব্রহ্ম কপাল মালা, অনন্ত কোটি ব্রহ্ম কপাল মালা পরে শিব ওখানে বসে আছেন। অর্থাৎ শিবের যে অনন্তত্ব, কালাতীতত্ব, সেটি ব্যাখ্যা করতে গিয়ে মানুষের যে কল্পনাকে কত দূর পারে পারে নিয়ে যাচ্ছে। স্বামীজির একটি বৈশিষ্ট্য ছিল, কখনো ক্ষুদ্র চিন্তা করবে না, যদি চিন্তা যদি করতে হয় বিশাল, চুরি যদি করতে হয় রাক্ষসকে চুরি করবো, যদি পেতে হয় এমন একটি বিরাট চিন্তা করবো সেটা কিন্তু কুলকিনারা পাওয়া যাবে না, কখনো ক্ষুদ্র চিন্তা করবে। বিবেকানন্দকে চিন্তা করলেই আমাদের মনে হয় বিশাল, বিরাট, অনন্ত। এটা আমার কথা নয়, এটা বলেছেন জোসেফ ম্যাকলাউড, তিনি স্বামীজির প্রিয় শিষ্যা ছিলেন, কিন্তু নিজেকে শিষ্যা বলতেন না, আই এম অনলি ফ্রেন্ড অফ বিবেকানন্দ বলতেন, বিবেকানন্দের আমি বন্ধু,
তিনি বলতেন, ওয়ান থিং স্ট্রাইকস ইন আস অ্যাবাউট বিবেকানন্দা ইজ ইজ আনলিমিটেডনেস, অনন্তত্ব, দি অ্যামেজিং সাইজ অফ হিম, তার যে আকার, যে আকৃতি, যেন এত অনন্ত, সমস্ত দেশ কাল সমস্ত ছাড়িয়ে গিয়ে কোথায় উনি আছেন হারিয়ে যাচ্ছে আমরা। অথচ আপনারা সাধারণত দেখবেন, খুব বড় বড় মাপের মানুষের কাছে গেলে আমাদের খুব ক্ষুদ্র মনে হয়, তাই না? সাধারণত অনেক করে ওরে বাবা আমি কত বড়, আমি কোথায় যাবো ওনার কাছে, আমি কি যেন কিছুই নেই। স্বামীজি নিজেই গান করেছিলেন কিন্তু, মনে আছে, তুমি ত্রিভুবন নাথ আমি ভিখারি নাথ, কেন বলিব তোমায় এসো মম হৃদয়ে, যাবে কি হে দিন আমার। যেই সেই বিবেকানন্দ যখন ব্রহ্ম সমাজের যে প্রভাবে আমি দিনহীন, আমি ক্ষুদ্র, আমি ভিখারি বলে গান করতেন, সেই বিবেকানন্দকে শ্রী রামকৃষ্ণ অদ্বৈত চিন্তা, বেদান্ত চিন্তা, অমরত্বের চিন্তা, অনন্তত্বের চিন্তা, বিরাটত্বের চিন্তা এমন ভাবে তার মধ্যে প্রবেশ করালেন, স্বামীজি পরবর্তীকালে কখনো নিজেকে দিনহীন ভাববে না। লিখছেন পরবর্তীকালে, কি তুমি তোমাকে ক্ষুদ্র বলে ভাবছ কেন? কুরুমস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয়ামো বলাৎ কিম ভো ন বিজানাস্যাস্মান রামকৃষ্ণ দাসা বয়ম। তোমরা চিনো না আমরা কে? আমরা সমস্ত তারাগণকে একেবারে চিবিয়ে খেয়ে নেব, সমস্ত ত্রিভুবনকে তুলে ফেলে দেব। আমরা কে জানিস তো? আমরা রামকৃষ্ণের দাস। যে নিজেকে হীন দিন ভিখারি আমি, তুমি ত্রিভুবন নাথ বলেছিলেন, পরবর্তীকালে এমন শক্তি চিন্তার হলো বারংবার বলে তোমরা কখনো ক্ষুদ্র বলে ভাববে না, তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, তোমরা সব পারবে। সে অদ্বৈত চিন্তা, যে চিন্তাটা ঠাকুর কাউকে দিতেন না শুধু বিবেকানন্দের চিন্তা ছাড়া, নিজে বলেছেন স্বামীজি, অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল হি নেভার টক অদ্বৈত চিন্তা এনিবডি, বাট হি টক ইট টু মি। উনি সাধারণত কাউকে কিন্তু অদ্বৈত বেদান্ত শেখাননি, কিন্তু আমাকে অদ্বৈত বেদান্তে উদ্বুদ্ধ করলেন। অদ্ভুত কাণ্ড, যেই শ্রীরামকৃষ্ণ সকলকে বারণ করছেন অদ্বৈত চিন্তা শরীর মন থাকলে হয় না, কলিতে অন্নগত প্রাণ, কলিতে কিন্তু আমি সেই পরব্রহ্ম ভাবাটা ঠিক না, আমি দাসানুদাস ঈশ্বরের যে সন্তান কেন ভাব রাখা ভালো ইত্যাদি। সেই শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র স্বামী বিবেকানন্দকে বেছে নিলেন তোমাকে অদ্বৈত কিছু খাটি গেল, আর বিবেকানন্দ বলছে আমি নেব না, বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, তারা কিছুতেই অদ্বৈত ভাব দেবে না। অষ্টাবক্র সংহিতা বলে যে বিখ্যাত অদ্বৈত গ্রন্থ, একটা উচ্চতম অদ্বৈত কথা বলা আছে, ভয়াবহ কথা। কোনো কোনো জায়গায় বলছেন আমি কাকে প্রণাম করবো, কাকে নমস্কার করবো, এই দেখো আমি আমি নিজেকে প্রণাম করছি, কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ব্যতীত কেউ নেই। সেজন্য ও হো নমো মুখ্যম নমো মুখ্যম, আপনি যেতে যেতে নিজেকে প্রণাম করে করে যাচ্ছেন তো লোকে বলছে আপনাকে পাগল হয়ে গেছে। আমি নিজে নিজেকে প্রণাম করি, আহা আমার কি স্বরূপ, নিজের স্বরূপটা উপলব্ধি করে একদম বিস্মিত হয়ে আহা আহা করে যাচ্ছে। বিবেকানন্দকে অদ্বৈত গ্রন্থ শেখাবেন, অদ্বৈত অনুভূতি শেখাবেন, প্রথম স্পর্শ মাত্রই উচ্চতম অদ্বৈত অনুভূতি প্রদান করার জন্য উদ্যত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা আমার কথা নয়, স্বামী সারদানন্দ লিখছেন, প্রথম দর্শনে স্পর্শ মাত্রই উচ্চতম অদ্বৈত অনুভূতি অদ্বৈতলোক সমাধি ওনাকে কৃপা করার জন্য ঠাকুর ব্যাকুল হয়েছে। প্রতিক্রিয়া কি নরেনের? সমস্ত জগৎ শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, নিজের অমিত্র চলে যাচ্ছে, চিৎকার করে বলছে ওগো ওগোকে কি করছো, আমার বাপ মা আছে বাড়িতে, বিশ্বনাথ দত্তের ছেলে, শরীর মন কিন্তু নিতে পারছে না। শরীর বোধ এই দেহাত্মবুদ্ধি আমরা বলি, দেহাত্মবুদ্ধি এমন ভাবে টেনে রাখছে আমাদের সকলকে, নরেন পর্যন্ত চিৎকার করে বলছে কেন? ঠাকুরের ব্যাখ্যা, পঞ্চভূতের ভাবে ব্রহ্ম পড়ে কাজে, ব্রহ্ম পর্যন্ত পঞ্চভূতের তারা যখন ওই ভাবে যখন পড়ে গেল আর নিতে পারছে না। স্বামীজের মতন আধার, তার সম্বন্ধে ঠাকুর বলছে সাক্ষাৎ সুখদেব সপ্তর্ষি মন্ডল থেকে উনি টেনে নিয়ে এসছেন, বলছেন
তুমি নরনিশে নারায়ণ জগতের কল্যাণের জন্য প্রভু, তুমি জীবধারণ দেহ ধারণ করে এসেছ, যাকে কিন্তু করজোড়ে কিন্তু প্রণাম করছেন প্রথম দিনে সেই নরেন ঠাকুরের স্পর্শ মাত্রায় রহিত সমাধির অনুভূতিতে যখন নিজের অমিতটা লীন হয়ে চলে যাচ্ছে, তখন চিৎকার করে উঠছে, ও কি করছো, আমার বাপ মা আছে। এইটাকে বলি দেহাত্ম বুদ্ধি অবিদ্যা মায়া, এমন ভাবে কিন্তু টেনে রাখে। শঙ্করাচার্য তার যে বিখ্যাত কঠোপনিষদ ভাষ্য, একটি সুন্দর মন্ত্র আছে ওখানে, এষু সর্বেষু ভূতেষু গূঢ়োৎমান প্রকাশতে দৃশ্যতে তদ্গ্রিয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিতি। অদ্ভুত একটি মন্ত্র। এই যে আত্মা, নিত্যশুদ্ধ মুক্ত স্বভাব আত্মা, সমস্ত ভূতবর্গের মধ্যে একেবারে লুকায়িত হয়ে আছে, কেউ ওটা দেখতে পাচ্ছে না, অপ্রকাশতে। তাহলে জানবে কি করে? সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিতি, অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির দ্বারা, অগ্রিয়া বুদ্ধা তীক্ষ্ণীকৃত পবিত্রীকৃত সূক্ষ্ম যে বুদ্ধি, ধী মেধা প্রজ্ঞার দ্বারা সূক্ষ্ম দর্শনশীলতা তাদের অভ্যাস হয়েছে, তারা সেই ঋষিরা সেই মননশীল মুনিরা সেটা দেখতে পায়। এটা হচ্ছে মন্ত্র শঙ্করাচার্যের ভাষ্য। শঙ্করাচার্য বলছেন কি করে তুমি দেখতে পাবে, পুরোটা কিন্তু আবৃত হয়ে আছে। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুখ্যন্তি চন্তবাহ, যেটা গীতাতে বলা আছে, জ্ঞানটা অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু লোকে মোহিত হয়ে দেখতে পাচ্ছে না। শঙ্করাচার্য সেখানে বলছেন, ও অধিগম্ভীরা দুরবগাহ্যাচয়ম মায়া যদয়ম সর্বো জন্তু পরমার্থতা পরমাত্ম সদত্বোপি এবং ভোচ্যমানো অপি অহম পরমাত্মেতি ন গৃহাতি অনুচ্যমানো অপি অহম অমুষ্য পুত্র ইতি গৃহাতি নূনম পরস্যৈব মায়া মুমুক্ষ্যমানঃ সর্বো লোকো বিভ্রমেতি। অদ্ভুত একটি একবার কবিত্বপূর্ণ ভাষায় আহা কি অদ্ভুত মায়া, সেইভাবে সমস্ত মানুষকে একেবারে মোহিত করে রেখেছে, যার দ্বারা তোমাকে বারংবার গুরু বলছেন শাস্ত্র বলছেন তুমি যে পরমাত্মা, কিন্তু জীব বলছে না না আমি কিন্তু মানতে পারছি না, আমি পরমাত্মা আমি ক্ষুদ্র জীব বলে কাঁদছে, কেউ আপনাকে এসে বলছে না আমি অমুকের ছেলে, অথচ অনুচ্চমানবি না বলা সত্ত্বেও বলছে আমি অমুকের ছেলে, ঠিক মিলে যাচ্ছে কি করে? শঙ্করের ভাষ্যটা একদম ব্যাখ্যা পাচ্ছি আমরা স্বামীজির জীবনীতে। ও আমার কিন্তু বাপ মা আছে, আমি বিশ্বনাথের ছেলে। ঠাকুর একটু ক্ষুণ্ণ হলেন, ঠাকুর বলছে থাক থাক। পরবর্তীকালে ঠাকুরকে সন্দেহ হয়ে গেল, আমি অন্য কোনো জীবকে ধরে নিয়ে এসছি নাকি, কে নরেশ নারায়ণ বলে পরিষ্কার বুঝে নিয়ে নিয়ে এসে ওকে কিন্তু অদ্বৈত অনুভূতি দেওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে যাচ্ছি, সে নাকি বলছে ও আমার বাপ মা আছে, অন্য কেউ নেই তো, আইডেন্টিটি ক্রাইসিস বলি না আমরা, অন্য কেউ ধরে নিয়ে এসে আমি হয়ে যায়। তখন ঠাকুর নিয়ে গেলেন ওকে সম্ভব মল্লিকের বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওকে একেবারে গভীর একটা সমাধির মধ্যে ওকে ফেলে দিয়ে তার গভীরতম অন্তরে প্রবেশ করে অনেকগুলো প্রশ্নের উত্তর দিল, তুই কোথা থেকে এসছিস, কতদিন এখানে থাকবি ইত্যাদি ইত্যাদি। সঠিক উত্তর যখন মিলল ছাত্র কিন্তু আশ্বস্ত হলেন, যা ঠিক আছে। ছাত্র মজা করে অনেকবার নরেনকে এটা নিয়ে খোঁচা দিয়েছেন, খোঁটা দিয়েছেন, একটা ভূত সঙ্গী খুঁজছিল ঠাকুরের কথা সে শুনল। যখনই শনি মঙ্গলবারে অপমৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, তখন যে ভিড় ফুট হয়ে যায়, তখন একদিন দেখলো শনিবারে মঙ্গলবারে একদিন খুব বিশাল বিপদে পড়ে শরীর যাই যাই অবস্থা, খুব আগ্রহ করে কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, এই বুঝে আমি সঙ্গী পাবো। সেই লোকটা কিন্তু সুস্থ হয়ে উঠে চলে যাচ্ছে, ঠাকুর বলছেন ভূত অত্যন্ত হতাশ হয়ে চলে যাচ্ছে। সেরকম নরেনকে সঙ্গী হিসাবে পাবে বলে কি আশা করেছিলেন, এত দেরিতে কি আসতে আছে, বিষয় কথা শুনে শুনে কাম জামা ফালা করে তুই এত দেরিতে এসছিস। নরেন বলল বদ্ধ পাগল, এমনি মানুষটা খারাপ না, অসাধারণ পবিত্রতা ভগবত ভক্তি প্রেম সব ঠিক আছে, কিন্তু মাথায় একটুখানি বোধহয় অনুমান আছে, আমি কোথায় বিশ্বনাথের ছেলে, আমাকে নরেশ নারায়ণ কে যে বলে যাচ্ছে, কিন্তু ছাড়তে পারছে কি অদ্ভুত একটা আকর্ষণ, মা যাবই না মনে হচ্ছে, পাগল তো, সেই পাগলের কথা ভুলতে পারছে। আচ্ছা এটা যে অবতার করে যখন আকর্ষণ করেন জীব আর থামতে পারবেন, আমাদের সকলের যদি আপনারা এসেছেন এত দূর দূর থেকে, কোথাও আকর্ষণ তোমাকে টেনে নিয়ে আসছে, কি রোজ রোজ যাবি নাকি, চার দিন ধরে উৎসব চলছে, প্রত্যেকদিন সবার কি আছে, একই কথা তো, বেলুর মঠের সাথে আর কি বলবে,
এক কথা ঘুরে ঘুরে বলতে থাকে, আজকে যাবো না যাবো না বলে ভেবে আছি। তারপরে আস্তে আস্তে করে এসে বসে আছে, কেন কি করে এলাম বলো তো এখানে? অদ্ভুত আকর্ষণ যে অবতার পুরুষ টান, গোপীদের যখন টানলেন না, গোপীদের যখন বাসি সুর শুনি, গোপীরা কিন্তু উন্মত্ত তার মতন ছুটে ছুটে চলে আসছে। তো শ্রীকৃষ্ণ বলছেন, তোর ইচ্ছিস কেন, এত রাত হয়ে গেল, দেখেছিস তিনি? আর এখানে ন এখানে ঢং করতে যেন উনি কিছুই জানে না। শ্রী রামকৃষ্ণ যখন ডাকেন, অবতার যখন ডাকেন, ওরা তোরা কোথায় আছিস রে, আমি আর পাচ্ছি না, তোরা চলে যায়। সমস্ত মানুষ কিন্তু পাইড পাইপার বলে গল্পটা পড়েছেন তো, সেরকম বাঁশি বাজাচ্ছে, সব বাচ্চাগুলো ছুটে আসছে, ইঁদুরগুলোকে নিয়ে এলো। সেরকম পাইড পাইপার রামকৃষ্ণ যখন বাঁশিটা বাজাবেন, তখন সকলে কিন্তু উন্মত্তের মতন তার পিছনে অনুসরণ করতে বাধ্য, সঙ্গে ছাড়তে পারছেন না। কি এটা অদ্ভুত পাগল তো বটে, কি আর করা যায় বলতো? কিন্তু মানতে পারছেন না, মেলাতে পারছেন না, বুদ্ধি দিয়ে পরীক্ষা করার চেষ্টা করছেন, বুদ্ধি কতটুকু। নরেন নিজের একটু বুদ্ধির একটু অহংকার ছিল, আমি কিন্তু খুব শক্ত, পরের বার যখন আমাকে ছুবেন না আমি দেখি, পরের বার ঠাকুর ঘিরে কাছে আসছেন, স্পর্শ করবেন, ওনাকে অনুভূতি দেবেন, এই তো পাগল আসছে, পাগল আসছে, খুব শক্ত, নিজেকে বলছেন এইবারে খুব শক্ত হবো, আমার কথা যে স্পর্শ করবেন হারিয়ে গেল। বলছেন কি রে, এতে মেসমেরিজম, এটা কি ম্যাজিক, এটা কি হিপনোসিস, তা পুরোটাই হতে পারে না, আমি তো সত্য মনের, আমি তো প্রচন্ড দৃঢ় চেতা, আমাকে তো কেউ এরকম করতে পারে না। অথচ অন্য সময় ঠাকুর একেবারে স্বাভাবিক, নরেন বলতেই পাবো, নাও বলতেই সমাধি হয়ে গেল। ঠাকুর কিন্তু নরেনকে কিন্তু বর্ণনা করেছেন, আমি এমনি ভাবছিলাম, নরেন অথবা স্বামী বিবেকানন্দ একটি বাক্যে অথবা একটি শব্দে ব্যাখ্যা করা যায় কিনা, শুধু একটি শব্দ ঠাকুর ব্যাখ্যা করেছেন, নরেন অনেকদিন আসছে না, ঠাকুর কিন্তু গমছা নিন্দাচ্ছে, ভাবাই যাবে না একটা মানুষ আরেকজনকে এতটা কিন্তু টান হতে পারে, এতটা পাগল হতে পারে, কল্পনাতীত, সাধারণ মানুষ আমরা বুঝতেই পারি না, গামছাটা নিন্দাচ্ছে, কেন্দ্রে কেন্দ্রে অস্থির হয়ে যাচ্ছে। তারপর নিজে বলছেন, লোকে কি ভাববে বলতো, আমি একটু মূঢ় লোক, একটু ছোকরা, তার জন্য এতটা কেন আমার টান কেন হচ্ছে, লোকে কি ভাববে, কিন্তু আমি পারছি না, মায়ের কাছে কিছু টানছেন, মা নরেনকে একবার নিয়ে হয়, আমি আর থাকতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। ভগবান ঋষি নারায়ণ বল, তারপর যখন বললো ত্রৈলোক্যনাথ বললো, নারায়ণ ভারতে আছে, যখন উচ্চ অনুভূতিমান সাধারণ স্তরে এসে থাকে, তখন শুদ্ধ সত্য আধার ওদের সঙ্গে ছাড়া থাকতে পারে না। নরেন নিজে বলছে, এই আপনার আমার প্রতি এমন আসক্তি, জড়ভরদের মতন পরের জন্য হরিণ হয়েছেন, পাবে আমি নরেন নরেন করে কি কেন, মাকে ভুলে গেছেন, তাকে ঠাকুর বিচলিত হয়ে গেছে, মা একেবারে শিশুর মতন, যখনই কেউ কিছু বললো ঠাকুর নিজে কোনো প্রতিবাদ করতেন না, কথা বলতেন না, সোজা মায়ের কাছে, মা নরেন অনেক বুদ্ধিমান, অনেক লেখাপড়া করেছে, অনেক বইপত্র পড়েছে, সে নাকি বলছে আমি আসক্তি বসত করেছেন, তাহলে আমার কি হবে, আমি কি জড়মনের মতন হয়ে যাবো নাকি? মা দেখিয়ে দিলে তাকে সাক্ষাৎ নারায়ণ দেখিস, সেই জন্য এটা হয়েছে, যখন নারায়ণ বলে দেখবি না, তখন ওর রূপ পর্যন্ত দেখবো না, আ কি আনন্দ, এসে বলছে সারা তোর কথা আর শুনবো না, মা আমাকে দেখিয়ে দিলে আমি নারায়ণ দেখছি বলে তোকে এতটা আমি ভালোবাসি। তো অদ্ভুত লীলা, যার জন্য শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী সারদানন্দজি পাঁচটি খণ্ড লিখলেন, পাঁচ ভাগে, একেবারে শেষ ভাগে সম্পূর্ণভাবে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ লীলাকে বুদ্ধ দিয়ে দিলেন, দিব্য ভাব ও নরেন্দ্রনাথ, ঠাকুরের নরেন্দ্র সাধনা এবং নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা যে বোধানন্দজি বলছেন, সেটা অসাধারণ একটা লীলা, সে রহস্য ভেদ করা আমাদের পক্ষে প্রায় অসাধ্য, খানিকটা অনুচিন্তন করে 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 আস্বাদন করে আমরা আনন্দ পেতে পারি, কিন্তু আমরা বোধগম্য হওয়া বেশ করছি, নরেন কি করবেন ভেবে পাচ্ছেন না। ঠাকুর এটা বলে যাচ্ছেন বারবার, আদ্বৈত অনুভূতি খুব সাধারণ, এটা চেয়ে ব্রহ্ম সমাজ, আমি হীন দিন, আমি দাসানু দাস, দ্বৈত ভাব কিছুতেই ছাড়বে না। ঠাকুরকে ডাকছেন, এসে দরজা বন্ধ করছেন, নরেন বলছে এই তো পাগলামি শুরু হবে, কি করছেন, বালিশের তোরা একটা বই বার করলেন, অষ্টাবক্র সংহিতা, বলছেন নরেন এই বইটা একটা পড় না। নরেন একটু পড়েই বলছেন, এখানে যা লেখা আছে সব ভুল, এটা ঠিক না, আমি যে পরব্রহ্ম, আমি ঈশ্বর, এটা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে ঋষিদের। ঠাকুর বলছে তুই নাই না মানুষ, ঋষিদের গান বন্ধ করছিস কেন, এসব ভুল, এসব ভাবাটা উচিত না।
তখন ঠাকুর অদ্ভুত কৌশলটা দেখুন, কখনো তর্ক করছেন না নরুর সাথে, ঠাকুরের একমাত্র একটা ছুঁয়ে পাস হয়ে গেল। ঠাকুর বলছেন, ওরে আমি তো মুখ, আমি তো পড়তে টড়তে পারি না, আমার জন্য একটা পড় না। নরেনের একমাত্র দুর্বলতা ঠিক ঠাকুর চিনতে পারলেন, অন্যদের জন্য নিজের জন্য নয় যদি হয় নরেন সমস্ত দিতে রাজি আছে। সেজন্য পরবর্তীকালে বললেন, আনসেলফিশনেস ইজ গড, ঈশ্বরের যে সংজ্ঞাটা কি, নিঃস্বার্থতা শুধুমাত্র ভগবান অথবা ঈশ্বর। নিজেকে কিন্তু উজাড় করে দাও, নিজেকে কিন্তু একেবারে ছেড়ে দাও, আমি আমি আমার আমার এখান থেকে মুক্ত হয়ে তুমি সম্পূর্ণভাবে নিজেকে ভাসিয়ে দাও অনন্তের মধ্যে। নিজেকে যে ভাসিয়ে দিতে পারে, নিজে হারিয়ে দিতে পারে, নিজেকে সম্পূর্ণভাবে অনন্তে মিলিয়ে দিতে পারে, সেই হচ্ছে সত্যি সত্যি উপলব্ধি মান। সেই ঠাকুর বললেন, আমার জন্য একটা পড় না, আমি তো একটা পড়তে পড়তে পারি না, আমি তো মুখ্য, ঠাকুরের জন্য পড়তে হবে, আমার জন্য নয় তো, নিজের জন্য কিছু করতে পারে। পরবর্তীকালে শেষের দিকে চিঠি লিখছেন, এটা খুব মর্মস্পর্শীতে চিঠি, আমি আমার জীবনের দিকে তাকিয়ে দেখি, কোনো চিন্তা এমন করিনি, কোনো কাজ এমন করিনি যেটা আমি নিজের জন্য করেছি। আই হ্যাভ নট থট এনিথিং, আই হ্যাভ নট ডান এনিথিং হুইচ ইজ ফর মাইসেলফ, অ্যান্ড দেয়ারফোর আই এম কন্টেন্ট দ্যাট আই ক্যান ডাই ইন পিস। সেই জন্য অত্যন্ত পরিতৃপ্ত হয়ে আনন্দের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি, আমি জীবনে নিজের জন্য কিছুই করিনি। চিন্তা করুন, জীবনের শেষে যখন মুমূর্ষ অবস্থায় আমরা বুকে হাত দিয়ে যদি বলতে পারি, সারা জীবন আমার যত চিন্তা যত কর্ম একটাও নিজের জন্য নয়, অপরের জন্য আমি করেছি, কেউ যদি বলতে পারে ভাবতে পারে, আর জীবনটা ধন্য হয়ে গেল। এইটাই স্বামীজি চেয়েছিল। স্বামীজির অনুরাগীদের বারম্বার বলছে, নিজের জন্য ছেড়ে দাও, আমি আমার ছেড়ে দাও, সমস্ত জীবনটা অপরের জন্য দিয়ে দাও। একটা চিঠিতে লিখছে একজন রাজকুমারকে, মাই ডিয়ার প্রিন্স, দিস লাইফ ইজ শর্ট, the vanities of the world are transient, but they alone live who live for others, the rest are more dead than alive. Hey rajputra, ei jagat to ottondo jibon ta oti oti khudro khonobongor muhurter modhe beriye jabe. Shankaracharya jemon bollen na, jagat ta kintu ayur nashyati pashyata amrutidinam yadikshayam yauvanam pratyayantigata punarnadivasa kalo jagat bhakshaka লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎজ্বলম জীবিতম তসমান মাম শরণাগতম শরণদ তুম রক্ষ রক্ষা অধুনা। অসাধারণ একটি প্রার্থনা, আয়ু নশ্যতি পশ্যতাম, দেখতে দেখতে আয়ুটা ক্ষয় হয়ে যাচ্ছে, প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম, প্রত্যেকটি মুহূর্তে যৌবনটা কিন্তু ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে, যে দিনটা চলে গেল সেই দিন আবার আসবে না, জীবনটা বিদ্যুতের মতন বেরিয়ে চলে গেল। আর লক্ষ্মী বিত্ত ধন এই আছে, এই নেই, তৈল তরঙ্গ ভঙ্গ চপলা এটা ঢেউর মতন আসছে, জলের মধ্যে আর বেরিয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলন জীবিতম, জীবনটা বিদ্যুতের মতন বেরিয়ে গেল, তসমাৎ হে প্রভু, সেই জন্য সুতরাং কি করবে, মাম শরণাগতম, আমি শরণাগত হইতে পারবে, তুমি শরণ দাও, শরণ দাতা, রক্ষ রক্ষ মাম, তুমি রক্ষা করো, অধুনা এক্ষুনি আমাকে রক্ষা করো, বলছে না জীবনটা কিন্তু অতি ক্ষুদ্র ক্ষণভঙ্গর, কিন্তু এর মধ্যে যেই ব্যক্তি অপরের জন্য কিন্তু জীবন ধারণ করে সেই কিন্তু জীবিত, অন্যরা সব মৃত। বেদান্তের মধ্যে জীবন মুক্ত বলে একটি ধারণা, জীবন মুক্তি, স্বামী বিবেকানন্দ জীবন মুক্তি ধারণাকে অদ্ভুত ভাবে অন্যরকম ব্যাখ্যা করছেন, জীবন মৃত, মানব হচ্ছে জীবিত অথচ মরেই আছে, মৃত কেন, নিজের জন্য যে জীবন যাপন করে সে কিন্তু মৃত, অপরের জন্য জীবন যাপন করে সেই মধ্যে সত্যি সত্যি জীবিত হয়ে আছে। বারম্বার যে ঠাকুর বললেন, আমার জন্য একটু কর না, আমার জন্য একটু পড়, ও তোমার জন্য ঠিক আছে আমি পড়ছি। পরবর্তীকালে বলছেন, নিজের হাড় পর্যন্ত কিন্তু দদিচিমুনি, দদিচিমুনির যে ওরা স্পাইনাল কর্ড ওটা নিয়ে তো বজ্রায় তৈরি হলো না, তখন দেবতারা এসে বলল, প্রভু আমাদের কিন্তু মহাবিপদ, একটু আয়ুর্বেদ একটা তৈরি করতে হবে, কি করতে হবে, আমরা হাড়টা একটু নেব, কোনো ভাবতে পারবি, আমরা হাড়টা খুলে নেব। তো জিনিস বলছে, কেন রে, কি আমার হাড়টা নিয়ে কি করবি, হজরায়ু তৈরি করব, তাই না, কি জগতের কল্যাণের জন্য, ঠিক আছে আমি সমাধিতে চলে যাচ্ছি, আমার হাড়টা নিয়ে যায়,
নিজের শরীর পর্যন্ত কিন্তু নিজের জন্য নয়, অপরের জন্য। স্বামীজির একটি শিবের যে অদ্ভুত একটি গুণ, শিবাবতার আমরা বলি তো, শিবাবতারের কি গুণ, সমস্ত অপরের জন্য দিয়ে দাও, নিজের জন্য কোনোটাই নয়। সমুদ্র মন্থনের গল্পটা আপনারা জানেন, দেবতারা আসুররা মিলে মাসুকে নিয়ে রজ্জু রূপে ব্যবহার করে আর সুমেরু পর্বতকে নিয়ে ওরা মন্থন করে যাচ্ছে, সমুদ্র মন্থন, ক্ষীর সমুদ্র, এক এক করে এক এক সময় অমৃতত্ব লাভ করার জন্য অমৃত ওখান থেকে উদ্ঘাটন করবে, এক এক করে ভালো মন্দ সব আসছে, প্রথম অনেকগুলো ভালো ভালো জিনিসের আগিরাবত। গজেন্দ্র একটি একেবারে শ্বেত হস্তি, অসাধারণ রূপ, এত দামি হস্তি, সেটা নিয়েগুলো ইন্দ্র নিয়ে চলে গেল, সব বিষ্ণুর ঘরে যাচ্ছে, এক এক করে বিষ্ণুর সংসার, বিষ্ণু তাদের ওর পার্শ্বের কাছে চলে গেল। উচ্চৈষ্ঠ বছর একটি ঘোড়া এলো, সেই চলে গেলো বিষ্ণুর ঘরে চলে গেল। তারপরে কল্পবৃক্ষ, ওটাও চলে গেল। মা লক্ষ্মী স্বয়ং গেলেন, তখন বিষ্ণু বলতে ও তুই এসছিস, আচ্ছা চল আমার সাথে, হয়ে গেল। সমস্ত ভালো ভালো জিনিস আজকে সব বিষ্ণু নিয়ে চলে গেলেন। একদম অমৃত আসার ঠিক আগে হালাহল, ভয়ঙ্কর বিষ, সমস্ত জগৎ কিন্তু একেবারে সন্ত্রস্ত হয়ে যেন এক্ষুনি পুড়ে যাবে। সেই যখন হালাহল এলো, বিষ্ণুকে খুঁজেই পাওয়া যায়, বিষ্ণু কোথায় গেল, ওরে ওখান থেকে শুয়ে পড়লো। তাহলে হালাহল বিষটা হজম করবে, এটা কে কে করবে, এটা এই তো ভোলানাথ শিব পালন, ওকে দিলে খেয়ে নেবে, এটা স্বামীজি চত্ব বিষ আছে স্বামীর ভেতরে ছেলে ধরে। ঠাকুরও কিন্তু কৌশল করে করলেন, চত্ব মানুষ আছে, চত্ব একেবারে সকলকে নিয়ে বলছে নিজের উদ্ধার করো, নিজের উদ্ধার করো। পরবর্তীকালে স্বামীকে প্রশ্ন করা হলো, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সঙ্গে খুব নিকটভাবে মিশতেন এবং বিচিত্র করে প্রশ্ন করতেন। উনি বলছেন, স্বামীজি আপনি যখন বিদেশে ছিলেন, কত লোককে আপনি মন্ত্র দীক্ষা দিয়েছেন বলুন তো, কত হবে, 1,000-2,000, ও তার চেয়ে অনেক অনেক বেশি বলবেন, কত কয়েক হাজার লোককে দিয়েছেন। তখন বলছেন, আচ্ছা সকলকে আপনি প্রণব মন্ত্র ওঙ্কার উচ্চারণ করে অধিকার দিয়েছেন? অবশ্যই দিয়েছি, আমার শিষ্যরা সব ব্রাহ্মণ বলল। তখন উনি বলছেন, ওরা তো মৃচ্ছনে ওর জবন, ওদের আবার ওঙ্কার অধিকার দিয়েছেন? স্বামীজি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বলতেন, যখন এই শব্দ মৃচ্ছ জবন তোমাদের ভাষার মধ্যে ঢুকলো, তখন তাকে কিন্তু হিন্দুদের অবনতি করে। পরবর্তীকালে অনেক সময় এসে বলছেন, স্বামীজি আমার খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, আপনাকে লোকে নিন্দা করে যাচ্ছে, সারা কলকাতায় বিবেকানন্দ নিন্দাতে একবার মুখর হয়ে গেছে। কেন? লোকেরা স্বামীর কাছে আসছে, স্বামীজি আমি কৃপা করুন, আমি পারছি না, আমাকে মন্ত্র দীক্ষা দিন, চাকে তাকে যখন আসছে কৃপা করে যাচ্ছে। পরবর্তীকালে দেখা গেল বিবেকানন্দের শিষ্য, এত ওদের চরিত্র খারাপ, এত যা কিছু করে বেড়াচ্ছে, লোকে কি বলবে? লোকে বলছে, আরে বিবেকানন্দ মহান ব্যক্তি, কিন্তু লোক চিনতে পারেন না, কি ওই বুঝতে পারেনি, যাকে তাকে কৃপা করে যাচ্ছে। শরৎচন্দ্র চক্রবর্তী দুঃখ পেয়ে বলছেন, আপনার সম্বন্ধে এই বলছে, আমার খুব কষ্ট হয়, কি রে কি বলছিস, একটা মানুষ এসে সামনে যদি দাঁড়ায়, ইহজন্ম পরজন্ম 100 জন্ম সব দেখতে পাই আমি, কিন্তু ওকে দেখি বেচারা আমার কাছে এসে স্মরণ নিল, এখন ওকে যদি আমিও যদি ফিরিয়ে দিই যাবে কোথায়? সেদিন বললেন, দিয়ে দাও। ঠাকুর স্বামীজিকে নিয়ে এলেন উদারতা, জয় বিবেকানন্দ পরম দয়াল বলেছিল প্রেমের শান্তি গানে, পরম দয়ালুক্ত বিবেকানন্দের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, নাহলে আমরা এখানে বসে থাকতাম না, আমরা গেরুয়ে বলে ঘুরে বেড়াচ্ছি, স্বামীজির বিশেষ কৃপা, স্বামীজির বিশেষ দয়া না থাকতে আমরা কিন্তু আসতে পারতাম কখনো। যখন একটু সামান্য যদি কেউ এসে বলে আমি তা চাই, সঙ্গে সঙ্গে ওকে স্মরণ দেওয়া, এটা অবতার পুরুষের অন্যতম প্রধান একটি কর্তব্য, তার ব্রত। রামচন্দ্র বলছেন, বিভীষণ শরণাগতি ঘটনা, বিভীষণ আকাশ মার্গে এসে দাঁড়িয়ে আছে, আমি স্মরণ নেবে, বলো দাঁড়া থামো গেলে। রামচন্দ্র সঙ্গে সঙ্গে সভা ডাকলেন, আচ্ছা বিভীষণকে কিন্তু আমাদের নেওয়া উচিত। এক একজন বলছে, না খবরদার না, দাদাকে ছেড়ে এসছে, ও গুপ্ত চর হবে, বিভিন্ন রকমের কিন্তু লোকে বলে যাচ্ছে। রামচন্দ্র যখন বললেন, হনুমান মহাবীর দিকে তাকাচ্ছে, হনুমান মহাবীরকে বলছেন, আচ্ছা তুমি কি বলছো বলো তো, কেন? হনুমান হচ্ছেন বুদ্ধিমতা,
এত বুদ্ধিমান, এত তীক্ষ্ণ ওর ধী আছে, অথচ হৃদয়বান, তাকে বলছেন তুই বলতো এটা কি করা উচিত। তখন হনুমান মহাবীর নাকি বলেছিলেন, প্রভু রাম যদি এসে এখানে তোমার শরণ নেবে তোমার দেওয়ার কর্তব্য, তুমি তার জন্য অবতীর্ণ হয়ে আছো, অবতার পুরুষের একমাত্র কর্তব্য স্মরণ চেয়ে যে কোনো মানুষ এসে যদি বলে তাকে স্মরণ দিতে তুমি বাধ্য, এটা তোমার ব্রত। তখন রামায়ণে বাল্মীকি লিখছেন তার বিখ্যাত উক্তি রামচন্দ্রের, আমি তোমার বলে শরণাগতি ভাবে কেউ যদি আসে তখন কি করব, তাকে শরণ দেব। সকৃদেব প্রপন্নায় তমাস্মি ইতি আচরে অভয়ম সর্বভূতেভ্যো দদামি, সমস্ত ভূতবর্গকে অভয় প্রদান করবো, এটা মামা ব্রতম, এটা আমার ব্রত। রামানুজাচার্য তিনি একবারে শরণাগতি প্রপত্তি মার্গের যে বিশাল প্রবক্তা, তিনি শরণাগতি গদ্যম বলে এটা লিখেছেন, সেখানে বলছেন প্রভু তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি রামচন্দ্র হয়ে যখন এলে তুমি এটা বলেছে মনে আছে, সকৃদেব প্রপন্নায় তমাস্মি ইতি আচরে অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতদ ব্রতম মম ইতি তবৈব উক্তম, এটা তুমি অনেক আগে বলেছ। তারপরে কি বলেছ, শ্রীকৃষ্ণ হয়ে যখন এলো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাশ্চ ইতি তবৈব উক্তম, তুমি আবার বলেছ সব ছেড়ে আমার শরণ না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত মুক্ত হয়ে তোমাকে মুক্ত দেবো, তুমি বলেছ, এটা তুমি প্রমিস করেছ, প্রতিশ্রুতি দিয়েছ, জল লিখে দিয়েছ, অন্যথা যদি হয় তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে। এটা রামপ্রসাদের কথা। আর আমাকে কিন্তু লিখে দিয়েছ জানাস তো, আমাকে কিন্তু প্রমিস করেছো, আমাকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছ, একেবারে জুডিশিয়াল ফর্ম পেপারে লেখা আছে, কোথায় আছে, শিবের দলিল শিল মহরে রেখেছি হৃদয় কোলে, এবার নালিশ করবো নাথের ঘরে বিক্রি লব এক সওয়ালে। কি এক একটা ভাব, এক সওয়ালে নাথের ঘরে গিয়ে মহামাদেবের ঘরে তোমার বিরুদ্ধে মামলা করে আমি জিতবো, কিন্তু তোমার সই করা কাগজ আমার কাছে, মা কখনো কিন্তু এতদূর টেনে নেবে না, আমাকে কৃপা করেই ফেলো না তুমি। কথাটা হলো স্বামীজি যখনই আসছে অপরের জন্য চান, যে শরীর মন খইয়ে খইয়ে শেষ হয়ে গেল, সেজন্য স্বামীজির আশীর্বাদ পাওয়া খুব বিপদ আছে। স্বামীজির আশীর্বাদ কি জানেন তো, আমি তোদের এমনই ভালোবাসি, খুব খুশি হব যদি শুনি তোরা খেটে খেটে একেবারে মরে গেছিস। রামকৃষ্ণের যারা আমরা আছি প্রত্যেকে এমন একটা দিয়ে গেছেন, তিনি খেটে খেটে মরে যা, অপরের জন্য চলে যা, কি হবে এই জীবনটা, কি হবে এই শরীর মন নিয়ে, আমার আমার ভালো হতে হবে, আমার শরীর খারাপ হয়ে যাবে, দাও সর্বত্র রামকৃষ্ণ অনুরাগী বৃন্দ, রামকৃষ্ণ ভক্ত, রামকৃষ্ণ বিবেকানন্দের যে নামে যারা কর্ম করে যাচ্ছে, সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্ত, অপরের জন্য দিয়ে দাও, নিজের কথা বেশি ভেব না, সমস্ত হবে, নিজের কথা না ভাবলে সংসারে থাকবে তো ভয় পাবেন না, সমস্ত হবে। যখন হালাহাল বৃষ্টি ওখানে এলো তখন সব দেবতারা একেবারে সন্ত্রস্ত হয়ে সব নিয়ে ছুটছে, ইন্দ্র যে নেতৃত্ব দিচ্ছে, সব যে ভোলা শিব প্রভু প্রভু ওসব সে মেজাজে শুয়ে আছেন, শিব তো হিমালয়ে শুয়ে আছেন, ভাগ খেয়ে বিফোর ভোলানাথ তখন বলছেন কি হয়েছে এত চিৎকার করছিস কেন, প্রভু মহা বিপদ জানেন তো, কি হলো কৃষ্ণা এটা একটু খেতে হবে, পান করতে হবে, পান করতে হবে দে তাহলে, আচ্ছা এটা কি, হ্যাঁ কিছু না একটু ভয়ঙ্কর বিষ আছে, তিনি মহানন্দে পান করতে শুরু করলেন। পার্বতী সবসময় পাশে দাঁড়িয়ে আছে, কখন কি যে পাগল করে বসে কোনো ঠিক নেই, যখন উনি খেলেন সঙ্গে সঙ্গে গলাটা টিপলেন, নীলকণ্ঠ হয়ে যাচ্ছে, দুরিত দলন দক্ষম দক্ষ যা দত্ত দোষম কলিত কলি কলঙ্কম কম্র খ্লারকান্তম হরহিত কর্ণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নত নয়ন নিযুক্তম নীলকণ্ঠম নমামহ। বিবেকানন্দের শিবস্তোত্র, শিব যেন নিজের সম্বন্ধে স্তোত্র লিখে যাচ্ছেন, হরহিত কর্ণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম, অন্যদের কিন্তু কল্যাণ করার জন্য নিজের প্রাণকে কিন্তু ত্যাগ করতে কি আনন্দ, মহামন্দির নিজের প্রাণটা ত্যাগ করবেন অপরের জন্য,
এই একটি ছোট্ট শিক্ষা আমাদের স্বামী জীবনে তার বাণী তার জীবন থেকে যদি পায়, অপরের জন্য ধাও কিন্তু দাও দাও আর ফিরে না হয় চাও বলছেন না। আশ্রামকের সঙ্গে তার কাহিনীতে আসছে, ঠাকুর বললেন একটু পড় আমার জন্য একটু পড়, পড়তে 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 ঠাকুরের যে ইচ্ছা ঠাকুরের যে আগ্রহ সংকল্পে এমন ভাবে অদ্বৈত ভাব তার মধ্যে ঢুকে গেল, যে বলল আমি ত্রিভু তুমি ত্রিভুবন নাথ আমি ভিখারি অনাথ কেমন বলিব তোমায় এসো মম হৃদয়ে। সেই নরেন্দ্রনাথ পরবর্তীকালে বললেন এটা বিখ্যাত উক্তি, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে একবার মাথা উঁচু করে বললেন, Never forget the glory of human nature. Buddhas and Christ are but the whales of the infinite ocean which I am. কখনো নিজের যে মহিমা নিজের যে মহত্ব কখনো ভুলে যাবে না। বুদ্ধ যিশু আমিরূপ যে মহা সমুদ্র যেটা আছে চৈতন্যের যে তরঙ্গ সে চৈতন্যের যে সমুদ্র তার কয়েকটি তরঙ্গ মাত্র বুদ্ধ আর যিশু। একেবারে অষ্টাবক্র সমিতিতে হুবহু নেওয়া অষ্টাবক্র সমিতির একটা প্রসঙ্গ আছে, আমিরূপ অনন্ত মহাদিতে সব উঠছে মই অনন্ত মহাম বোধ আশ্চর্য জীব বিচয় উদ্যন্তি খনন্তি খেলন্তি প্রবিশন্তি স্বভাবত। আমিরূপ একটা মহা সমুদ্র চৈতন্যরূপ সমুদ্র, তার মধ্যে কত জীব কত জগৎ কত প্রাণীবর্গ সব উঠছে আর ভাসছে খেলছে আবালয় প্রাপ্ত হচ্ছে, আমি সেই মহা সমুদ্র। বারম্বার স্বামীজির অদ্বৈত চিন্তার মধ্যে মহাবাক্যকে সুন্দর ব্যাখ্যা দিলেন, মহাবাক্যের তাৎপর্য কি তখন তার দিনে মহাবাক্য তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি এ নিয়ে কত রকমের ব্যাখ্যা কত রকমের যে বিশ্লেষণ কি করতে হবে, তৎপদ শোধন তৎপদ শোধন, তারপরে জহন লক্ষণ অজহন লক্ষণ জহর জহন লক্ষণ কত রকমের ব্যাখ্যা দিয়ে এটাকে বোঝাচ্ছিল। স্বামীজি সহজ করে বলেন এসব কিছু দোকানে ছেড়ে দাও, তার কি ঠিক অর্থ অর্থটা হলে শ্রী তুমি সেই পরব্রহ্ম তুমি সেই পরমাত্মা তুমি যে নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, কখনো তোমাকে তুমি দুর্বল তুমি ক্ষুদ্র তুমি হীন দিন কখনো ভাববে না, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে। অদ্ভুত কথাটা হচ্ছে যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অদ্বৈত কিন্তু সকলকে দিয়ে দেওয়া উচিত না, শ্রী শ্রীরামকৃষ্ণ এসে বললেন সকলকে দিয়ে দেওয়া অদ্বৈতটা, এটা অদ্ভুত একটি আপাত বিরোধ বলে মনে হয়। তাহলে ঠাকুরের কথা স্বামীজি কি মানেননি? এই স্বামীজি বলেছেন সকলকে দেওয়া উচিত না, বিশেষ করে গৃহস্থদের কখনো অদ্বৈত অনুভূতি দেওয়া উচিত না, অথচ স্বামীজি সকলকে দিয়ে দিলেন, কেন স্বামীজি দিলেন এটাকে ঠিক করে চিন্তা করেননি? অথবা বিশাল যে হৃদয় বক্তার জন্য উনি ভারসাম্য হারিয়ে ফেলে সকলকে দিতে উদ্যত হলেন কেন? এইটা বিচিত্র রহস্য। এটা ঠাকুর বারম্বার বলতেন গৃহস্থদের এই ভাবটা কিন্তু ঠিক না, এটা সকলকে অদ্বৈত অনুভূতি দিতে নেই, রাখালকে পর্যন্ত শ্রীরামকৃষ্ণ অদ্বৈত ভাবটা শেখাননি, নিজ মুখে স্বামীজি স্বীকার করেছেন রাখালও বলেছে। রাখাল কিন্তু খুব ভক্তিভাব, ব্রাহ্ম সমাজে রাখাল নরেন দুজনই সদস্য, ওখানে বলা আছে মূর্তি পূজা মূর্তি সামনে গিয়ে দাঁড়ানো প্রণাম করা এইসব নিষিদ্ধ, সেই করে দিয়েছে। রাখাল কিন্তু ভক্তির আবিষেকে মায়ের মন্দিরে যাচ্ছে, তখন নরেন্দ্র যায় রাখাল দাঁড়া ওখানে সেই করে এসছিস করে যাচ্ছে, রাখাল ভয়ে নরেন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। ঠাকুর বুঝতে পারে বলছেন ওরে নরেন ওর তো ভক্তি ভাব আছে ওকে এত কিন্তু শাসন করছিস কেন, ওকে ছেড়ে দে নরেন ছাড়ছে সত্য সত্যটা কিন্তু নিষ্ঠা হতো, আমি যখন ওখানে বলেছি কখনো কোনো অন্যথা করা উচিত না। ঠাকুরকেও মানেন না, ঠাকুর বলছেন আমার কথাগুলো সব শুনছিস না আমার কথা মানছিস না আসছিস না কেন, ঠাকুর বলছেন আপনাকে ভালো লাগে আপনার দিকে অপূর্ব কিন্তু পবিত্র এত প্রেম আপনাকে দেখে মনটা টানে তা মানে কি সত্যটাকে মানতে হবে নাকি, ঠাকুর বলছেন খাপ খোলা তল্লা, চিন্তা করুন ঠাকুরের বর্ণনা খাপ খোলা তল্লা ক্যাচ ক্যাচ করে মহামায়ের বন্ধনটা কেটে ফেলছে। তারপরে বলছেন মহামায়া ওকে এত ঐশ্বর্য দিয়েছে সে ঐশ্বর্য দিয়ে মহামায়া নিজেই বিপদে পড়েছেন কাছে আসতে ভয় পান না। ঠাকুর কিন্তু বারবার প্রার্থনা করছেন পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এটা অভূতপূর্ব, গুরু কি করেন ভববন্দন ছেদন করেন খন্ডন ভব বন্দন জগ বন্দন বন্দিত, এখন যে গান শুরু হচ্ছে আরত্রিক
দান আর ভবসাগরে তারান্নি, ভববন্ধন ছেদ করেন, ভবসাগর তারণ করেন, সেই হচ্ছে গুরুর কাজ, মহামায়া থেকে মুক্ত করেন। এই যে অদ্ভুত গুরু, যে অসাধারণ শিষ্যের সম্বন্ধে কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা ওকে বন্ধনে ফেলে দাও, মহামায়া ওকে বন্ধনে ফেলে দাও, না হলে কেটে ভেঙে যাবে। কখনো শুনেছেন গুরু কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করতেন শিষ্যকে বন্ধনে ফেলার জন্য? পাশে ও কিন্তু বন্ধন কেটে বেরিয়ে যায়। আশ্চর্য বক্তা বিফলস্য লক্ষা, আশ্চর্য জ্ঞাতা বিফলার চেষ্টা, কঠোরটা আছে না, এটা আশ্চর্য বক্তা এবং আশ্চর্য শ্রোতা, আশ্চর্য গুরু এবং আশ্চর্য শিষ্য দুজনেই কিন্তু লীলা বোঝার বেশ করছে। সবসময় ঠাকুর সন্ত্রস্ত হয়ে থাকতেন, ভীত ভীত হয়ে থাকতেন, এই বুঝি নরেন কেটে বেরিয়ে গেল, এই বুঝি নরেন্দ্রের রূপকের সমাজে ডুবে গেল। সেজন্য বারবার সতর্ক হয়ে যাচ্ছেন। নরেন একবার ঠিক করলো ঠাকুরকে না বলে আস্তে আস্তে বৈরাগ্য অবলম্বন করে চলে যাবে। ঠাকুরকে না বললে কিন্তু ঠাকুর বুঝতে পারেন না, সব বুঝে। নরেন এসে বসে আছে, নরেন দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখ দিয়ে একেবারে টপটপ করে জল পড়ছে, কথা বলতে ডরায় না বলতে ডরায়, মনে সন্দেহ হয় পাছে তোমায় হারায় হারায়, সেই গান করছেন। নরেন লজ্জিত, লজ্জিত বুঝতে বুঝতে পেরেছে, সংকল্পটা ত্যাগ করলো। তখন আরেকজন বলছে, সেটা আমাদের মধ্যে একটা হয়ে গেল, তোমাকে কিছু ভাবতে হবে না, সব প্রতিশ্রুতি দিলেন, আমি যতদিন আছি তোকে থাকতে হবে। বারম্বার নরেনকে কষ্ট করে নিয়েলেন, কখন কেটে পড়বে কোনো ঠিক নেই। ঠাকুর বলছেন, এই খাপ খোলা তল্লা নরেনকে দেখছিস, সে কাউকে মানে না, আমাকেও মানে না। কখনো শুনেছেন গুরু শিষ্য আমাকে মানে না বলে আনন্দ করেছে কখনো? গুরু বিরক্তি প্রকাশ করে আমার কথা শুনতে হবে, সর্বদুর্মান পরিত্যাগ শরণম ব্রজা, সমস্ত ছেড়ে দিয়ে আমাকে একান্ত শরণ, মন্মনা ভব মদ্ভক্ত মধ্যাদি মান নমস্করু। যে শ্রীকৃষ্ণ অবতারে অর্জুনকে যে শাসন করলেন সেরকম, এই রামকৃষ্ণ অবতারে যে নূতন অর্জুনকে স্বামী বিবেকানন্দ বলছেন, আমাকেও মানে না, ঠাকুরকে মানে না বিবেকানন্দ যে শিষ্য, তাতে ঠাকুরের কি আনন্দ! অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন, ওকে কেউ ধরে রাখতে পারে না। নরেন বলতে কিন্তু সমাজস্থ হয়েছে, ন বলতেই সমাজ। আর ঠাকুরের অদ্ভুত একটি মাপকাঠি ছিল, কে ভালো কে মন্দ দেখা, ওই লোকটা কেমন, ওই লোকটা খুব ভালো, কেন নরেনকে খুব প্রশংসা করেছিল। একটা লোক নরেনকে প্রশংসা করেন, সেই লোক ভালো হবি, কিন্তু নরেনের স্বাস্থ্য নয়, নরেন যা খুশি করতে পারে। এইরকম ঠাকুর নরেন্দ্রের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, এই শব্দগুলো অতি অতি সাধারণ মানুষের শব্দ, এইটাকে ব্যাখ্যা করতে কিন্তু আমাদের শব্দকোষের কোনো শব্দই নেই। কি আমাদের মধ্যে অদ্ভুত একটি টান ছিল, কারণ অর্থাৎ নরেন আর রামকৃষ্ণ বলে দুটি ব্যক্তিত্ব আর নেই। ঠাকুর হঠাৎ বলছেন, দেখতে পাচ্ছি ওটাও আমি এটাও আমি, ফুকো খাচ্ছেন, নিজে কিন্তু একটু টান নিচ্ছেন, খা না, গুরুর ফুকোতে আমি কিন্তু মুখ দেব, এটা এটা হয়ে যায়, এটা ঠিক না না না, ছিচি, এটা হীন বুদ্ধি, তুমি আমি কি, তুই কি আমি কি আলাদা? বারম্বার ওকে বোঝাচ্ছেন। স্বামীজি পরবর্তীকালে যে আস্তে আস্তে বোধ হচ্ছে, সে বোধ যেন নরেনকে কিন্তু সম্পূর্ণভাবে ছিনিয়ে নিয়ে না যায়, সেও ঠাকুর খুব সতর্ক ছিলেন, নিজের স্বরূপ যেন নরেন না চিনতে পারে। গুরু ভাইদের, নরেনের গুরু ভাইদের ঠাকুর গুরু ভার দিয়ে গিয়েছিলেন, কি জানেন তো, সে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা না, আর বিশাল কিছু জগৎ উদ্ধার না, সেটা হচ্ছে নরেনের মনটা যেন নিচে নামিয়ে রাখতে হবে। তোদের একমাত্র একটা দায়িত্ব দিয়ে গেলাম, নরেন যেন একেবারে উচ্চতম অনুভূতিতে নিজেকে হারিয়ে ফেলে সমস্ত ছেড়ে ছুড়ে চলে না যায়, সবসময় সতর্ক থাক। শিষ্যের দিকে নরেন একজন প্রসঙ্গ করে যাচ্ছে, নিবেদিতার স্মৃতিকতায় আমরা পাচ্ছি, নরেন ঠাট্টা করছে, গান করছে, নরেন তো ডাক্তারা যাকে বলে ফুর্তি বাজ আর আড্ডা বাজ যেটা বলে না, অত রকম গল্প টল্প বলে মাতিয়ে রাখা ওর খুব স্বভাব ছিল, সবসময় যেন কিছু না কিছু প্রসঙ্গ হবে, গল্প করে যাচ্ছে। তখন হঠাৎ করে একজন প্রশ্ন করে বসলো, আচ্ছা স্বামীজি, ডু ইউ নো ইউর রিয়েল নেচার, আপনার স্বরূপটা আপনি জানেন? ঠাকুর বলেছেন, যখন নরেন নিজের স্বরূপটা জানবে
আমি কে কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি জানতে পারবে, আর কিন্তু মায়ার জগতে আর থাকবে না, সমস্ত মায়া বন্ধন মুক্ত হয়ে একবার দৌড় দিয়ে চলে যাবে নির্বিকল্প সমাধিতে। সেজন্য সব সতর্ক ছিল ও যেন স্বরূপ না যান পুরোত্তম ঢেকে রাখার জন্য। তখন স্বামীজি হঠাৎ করে গম্ভীর হয়ে গেলেন, কোনো হাসি নেই, কোনো ঠাট্টা নেই, সব স্থির হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, একদম নীরব হয়ে বসে আছে। তখন স্বামীজি বলছেন, ইয়েস আই নো নাও, হ্যাঁ আমি জানি, এখন জানি। তারপরে শিষ্যরা জানতে পারলো নরেন্দ্র শরীর আর বেশি দিন থাকা।